ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের আজ 31তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় রাজধানী আগরতলায়। ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় আজ অর্থাৎ রবিবার। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দরা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এলাকায় তাদের নিজেদের যানবাহনের মধ্যে স্টিয়ারিং ধরে উগ্রপন্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেখানে তারা লড়াই সংগঠিত করেছে। এই অটো শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা রাজ্যে একটা অন্যতম লড়াইয়ের নাম। 93 সাল থেকে তো শুরু করে আজকে 2023 সাল, এমন একদিন নেই যেদিন এই ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন শ্রমিকদের স্বার্থে রাস্তায় ছিল না। এটা আমাদের অহংকার না, এটা আমাদের দায়বদ্ধতা। আপনারা জানেন, যখন এই পেট্রোলের দাম বৃদ্ধি পায়, ডিজেলের দাম বৃদ্ধি পায়, সিএনজি গ্যাসের দাম বৃদ্ধি পায়, অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন রাস্তায় নেমে সেখানে প্রতিবাদ করে। আপনারা জানেন, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের দাম এবং বিভিন্ন ফিজ, ওই ইন্স্যুরেন্স থেকে ফিটনেস থেকে শুরু করে লাইসেন্স ফ্রি, সরকার যখন সেখানে বৃদ্ধি করে, তখন তার বিরুদ্ধে শ্রমিকদের পক্ষে দাঁড়িয়ে যারা কথা বলে তারা হচ্ছে ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি, 2018 সালের 13 মার্চের পর রাজ্যের মধ্যে একটা অদ্ভুত নৈরাজ্য তৈরি হয়েছে। বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের অন্যান্য গণতান্ত্রিক অংশের মানুষের সাথে সাথে যাদের উপর সবচেয়ে বেশি আক্রমণ নামিয়ে আনা হয়েছে তারা হচ্ছে ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা। কি অন্যায় তাদের? কোনো অন্যায় নেই। একটাই অন্যায় তাদের মধ্যে, কেউ লাল ঝান্ডা কাঁধে নিয়েছিল, একটাই অন্যায়, তারা বিভিন্ন স্ট্যান্ডগুলোতে সংগঠিত হয়ে শ্রমিকদের স্বার্থে কথা বলেছিল, শ্রমিকদের স্বার্থে তারা স্লোগান তুলেছিল। কেউ কেউ নিজেদের জীবনের অভিজ্ঞতায় দেখেছে, রাজ্যের মধ্যে বামপন্থী সরকার থাকলে শ্রমিকদের অধিকার আদায় করতে সহজ হয়। এই বামপন্থী সরকারের পক্ষে তারা সেখানে স্লোগান তুলেছে, বামপন্থী সরকার প্রতিষ্ঠার জন্য তারা রাস্তায় মিছিল করেছে। এই কারণে আজকে অটো রিক্সা ওয়ার্কার শ্রমিকদের মধ্যে ত্রিপুরা রাজ্যে শত শত শ্রমিক গাড়ি নিয়ে রাস্তায় নামতে পারছে না, তাদের উপর আক্রমণ। আপনারা খবরের কাগজে, টিভির মধ্যে দেখেছেন, বহু শ্রমিকের গাড়ি সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বহু শ্রমিক আজকে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে গাড়ি রেখে ঘরের মধ্যে বন্দি, গাড়ি চালাতে পারছে না। কি কাণ্ড! আমাদের ধারণা, গোটা ভারতবর্ষে এই ধরনের নজিরবিহীন ঘটনা আর নেই। আজকে 31তম প্রতিষ্ঠা দিবসে আমরা রাজ্যের মানুষের কাছে আহ্বান করতে চাই, রাজ্যের গণতান্ত্রিক মানুষের কাছে আহ্বান করতে চাই। আপনাদেরই তো সেবা দান করে অটো শ্রমিকরা, আপনাদেরই তো সেখানে যানবাহন নিয়ে রাস্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অটো শ্রমিকরা। একদিন যদি অটো শ্রমিকরা স্ট্রাইক করে, আপনারা দেখেছেন ওই আমাদের কোভিড মহামারীর সময় যখন রাস্তায় অটো চলেনি, মানুষের কি দুর্দশা। অটো শ্রমিকরা একদিকে যেমন তাদের অটো পরিবহন দিয়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে, অন্যদিকে মানুষদেরও সেবা দেয়, এটা দুপক্ষের। আমরা এই রাজ্যের মানুষের কাছে আবেদন করতে চাই, আপনারা সেখানে আমাদের অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের সাথে গলা মেলান, এই আক্রমণ আন না, এই সন্ত্রাস আন না। স্ট্যান্ডগুলোতে অটো শ্রমিকদের বিশ্রামের জায়গা নেই, স্ট্যান্ডগুলোতে অটো শ্রমিকদের বাথরুমের ব্যবস্থা নেই, স্ট্যান্ডগুলোতে অটো শ্রমিকরা দাঁড়িয়ে নিজেদের স্বার্থে কথা বলবে এ ধরনের পরিবেশ নেই। একটা মাফিয়া রাজ স্ট্যান্ডগুলোতে আজকে তৈরি হয়েছে। বামপন্থী সরকার যাবার পর 18 সাল থেকে আজকে পর্যন্ত আগরতলা সহ গোটা ত্রিপুরা রাজ্যে একটি মোটর স্ট্যান্ড তারা তৈরি করতে পারেনি। রাধানগর চন্দ্রপুর থেকে শুরু করে সুদৃশ্য মোটর স্ট্যান্ডগুলো যারা তৈরি করেছে তারা হচ্ছে বামপন্থী সরকার। আর এই সরকার শ্রমিকদের স্বার্থে কোনো নীতি গ্রহণ না করে শ্রমিকদের উপর আক্রমণ নামিয়ে আনছে। এই আক্রমণের বিরুদ্ধে আমরা আজকে ধিক্কার জানাই, নিন্দা জানাই, ঘৃণা জানাই। সর্বশেষ অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকদের কাছে আহ্বান করতে চাই, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমরা সংগঠিত হতে পারছি না। চলুন আজকে এই প্রতিষ্ঠার দিনে আমরা আওয়াজ তুলি। 93 সালে যে লক্ষ্য নিয়ে, উদ্দেশ্য নিয়ে আমরা সংগঠন তৈরি করেছিলাম, আমরা একত্রিত হব, আমাদের ঝান্ডা, যে ঝান্ডা আমরা তুললাম একটু আগে, ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের লাল ঝান্ডা, এই ঝান্ডা কাঁধে নিয়ে রাজ্যের হাজার হাজার শত শত শ্রমিককে আমরা ঐক্যবদ্ধ করি। যারা এখনও মেম্বার নয় তাদেরকে আমরা মেম্বার করি, যারা মেম্বার হয়েছে তাদেরকে কর্মী বানাই, যারা কর্মী হয়েছে তাদের নেতা বানাই, দক্ষ নেতা বানাই, এর মধ্য দিয়েই আমাদের অধিকার আদায় করা সম্ভব। এই লক্ষ্য নিয়েই এই প্রতিষ্ঠা দিবসকে স্মরণে রাখার জন্য গোটা রাজ্যে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছি। এখনকার মতো
সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।